স্বাগত এস কে থ্রি সিক্সটি চ্যানেলে বন্ধুরা আজকে আমরা দেখে নেব যে কীভাবে ডিলে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয় তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যায় প্রথমে বন্ধুরা আমরা ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব গুগল ক্রোম ওপেন করার পরে এই যে অফিশিয়াল ওয়েবসাইটটা দেখছেন এর অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো যাতে আপনারা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে আসতে পারেন তার আগে বন্ধুরা আমরা আমরা দেখে নেব যে কী কী ডকুমেন্টস বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে লাগছে বন্ধুরা বন্ধুরা আপনাদের কিন্তু প্রথম ডিসচার্জ সার্টিফিকেট বা গভর্নমেন্ট ডক্টর ইস্যু সার্টিফিকেট তারপর পারমিশন সার্টিফিকেট আর একটা দশ টাকার চালান কিন্তু আপনাদের কাটতে হবে বন্ধুরা এরপরে বন্ধুরা আমরা এখান থেকে সিটিজেন সার্ভিসে চলে আসবো বন্ধুরা সিটিজেন সার্ভিসে এসে বার্থ অপশানে ক্লিক করে এখানে দেখুন ডিলে বার্থ রেজিস্ট্রেশনে অপশানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে একটি মোবাইল নাম্বার আপনাকে দিতে বলবে দিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করে দেবেন গেট ওটিপি বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি প্রোভাইড করা হবে এবং ওটিপি প্রোভাইড করার পরে আপনার সামনে একটি ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে ফর্মে প্রথমে আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারটা রেজিস্টার হয়ে যাবে তারপরে যেই ডেটে অ্যাপ্লাই করছেন সেই ডেটের নামটা থাকবে এরপরে বন্ধুরা আপনি আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন যেই সালে আপনি জন্মগ্রহণ করেছেন সেই ডেটটা আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন মেল হলে মেল ফিমেল হলে ফিমেল যেটা হবে আপনার এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন বন্ধুরা সিলেক্ট করার পর এখানে আপনার প্রথম নামটা দিয়ে দেবেন দেওয়ার পরে মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই বন্ধুরা এখানে মাল্টিপল প্রেগনেন্সি যে অপশানটা আছে এখানে দেখবেন এখানে যদি সিঙ্গেল হয়ে থাকে সিঙ্গেল টুইন্স হয়ে থাকলে টুইন্স আপনার যেটা হবে আপনি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনি স্কল ডাউন করে নিচে আসবেন নিচে এসে এখানে জন্মের স্থান যেইখানে শিশুটি জন্মেছে এখানে এখানে দেখুন হসপিটাল হোম আদার যেখানে হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন স্টেট ওয়েস্ট বেঙ্গলই হবে বন্ধুরা আপনি এখানে ডিস্ট্রিক্টটা আগে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন বন্ধুরা আপনার যে ডিস্ট্রিক্টটা হবে আপনি সেখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে আনবান বা রুয়েলের জায়গায় ব্লক মিউনিসিপ্যালিটি যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনি আপনার এ আপনি এখান থেকে আপনার মিউনিসিপ্যালিটিটা সিলেক্ট করে নেবেন বন্ধুরা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করার পরে এখানে হসপিটাল টাইপটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে আপনি আপনার যে হসপিটাল থেকে হয়েছেন সেই হসপিটালটা কিন্তু আপনার সিলেক্ট করে নিতে হবে বন্ধুরা সিলেক্ট করে দেওয়ার পরে বন্ধুরা এখানে নিচে স্ক্রোল ডাউন করে নিচে আসবেন স্ক্রল ডাউন করে নিচে আসার পর পিতার তথ্য পিতার তথ্য এখানে বাবার প্রথম নামটা দিয়ে দেবেন সেম যদি মিডিল নেম থাকে তো দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই সেমভাবে এখানে কিন্তু লাস্ট নেমটাও দিয়ে দেবেন সঠিকভাবে দেওয়ার পর এখানে মেল আইডি থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার এখানে একটা মোবাইল নাম্বার বাবার মোবাইল নাম্বারটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তারপরে বন্ধু সিলেক্ট আইডি প্রুফে বন্ধুরা এখানে দেখুন আধার এপি খাদ্যসাথী পাসপোর্ট যেটা আপনার কাছে থাকবে সেই নাম সেটা এখান থেকে সিলেক্ট করে সেই নাম্বারটা এখানে দিয়ে এখানে আড়াইশো কেবির মধ্যে সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন একইভাবে সেমভাবে মা মাতার তথ্য এখানে মার নামটা দিয়ে দেবেন নামটা দেওয়ার পরে এখানে মার মিডিল নেম থাকলে দেবেন না থাকলে এখানে লাস্ট নেমটা দিয়ে দেবেন দেওয়ার পর ইমেল আইডি থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এখানে অবশ্যই মোবাইল নাম্বারটা দেবেন তার আগে বন্ধুরা বাবার ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু অপশনাল যদি আপনি বাবার তথ্য দিতে চান তো দেবেন না তো কোনো সমস্যা নেই কিন্তু আমার পরামর্শ অনুযায়ী আপনি বাবার তথ্যটাও দিয়ে দেবেন এখানে তো বন্ধুরা এখানে আপনি আপনার মাথার তথ্য সব ডিটেলস দিয়ে একইভাবে এখানে টাইপ অফ আইডি প্রুফের জায়গায় আধার এপিক খাদ্যসাথী পাসপোর্ট যেটা আপনার কাছে থাকবে সেইটা সিলেক্ট করে এখানে তার ডকুমেন্টস নাম্বারটা দিয়ে এখানে আড়াইশো কেবির মধ্যে সেই ডকুমেন্টসটি আপলোড করে দেবেন এবং মাতৃ মা আইডি যদি থাকে তো দেবেন না থাকলে দেওয়ার কোনো দরকার নেই নিচে স্কল ডাউন করে নিচে আসবেন এবার বেঙ্গল এখানে দেখুন লেখাই আছে শিশুর জন্মের সময় ও মাতার ঠিকানা এখানে দেখুন বন্ধুরা শিশু যখন জন্ম হয়েছে তখন যদি এটা আপনি হসপিটালে থেকে থাকেন মানে মাতার যদি হসপিটালে শিশু জন্ম হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এখানে হসপিটালে অ্যাড্রেসটাও দিয়ে দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না বন্ধুরা তো আপনি এখান থেকে আপনার বিলিং অ্যাড্রেসটা দিবেন হাউস নম্বর গৃহ নম্বর যদি থাকে তো দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই একইভাবে এখানে স্ট্রিটের নাম লোকালিটিটাও আপনি দিয়ে দেবেন বন্ধুরা দিয়ে এখানে পিনকোডটা আপনার দিয়ে দেবেন বন্ধুরা যে পিনকোডটা আপনার হবে সেই পিনকোডটা দিয়ে দেবেন এখানে স্টেট সিলেক্ট করবেন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন বন্ধুরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে মিউনিসিপ্যালিটি আপনাদের যেটা হবে সেই মিউনিসিপ্যালিটিটা সিলেক্ট করে এখানে ভিলেজটা সিলেক্ট করে দেবেন বন্ধুরা সিলেক্ট করার পর স্কল ডাউন করে নিচে আসবেন বন্ধুরা এখানে দেখুন পারমানেন্ট অ্যাড্রেস অফ মাদার একইভাবে যেখানে দেখুন এখানে শিশুর জন্মের সময়ও মাতার ঠিকানার সাথে যদি পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তো বন্ধুরা আপনি এই ঘরটা চেক করবেন অটোমেটিক কিন্তু এটা ফিল আপ হয়ে যাবে এরপরে আসছে বন্ধুরা পরিসংখ্যাগত তথ্য এবার এখানে ফাদারও তথ্য এখানে রিলিজিয়ান আপনার ক্ষেত্রে যেটা হবে বন্ধুরা আপনি এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনি এখান থেকে বাবার এডুকেশানটা এখান থেকে দিয়ে দেবেন বন্ধুরা সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন এবং পিতার পেশাটাও আপনি এখান থেকে দিয়ে দেবেন পরে একইভাবে মাতার এটাও দিয়ে দেবেন বন্ধুরা মাতার শিক্ষাগত যোগ্যতাও দিয়ে দেবেন তারপরে এখানে স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পরে বন্ধুরা এইখানে যেটি আদার ইনফরমেশন বা অন্যত তো এইবারে এইখানে এই যে অপশানগুলো আছে এগুলো আপনি দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু এইগুলো অবভিয়াসলি দেবেন বন্ধুরা টাইম চ্যান অফ ডেলিভারি এখানে দেখুন কীভাবে আর হয়েছে সেই এটা কিন্তু দিয়ে দেবেন স্যান গভর্নমেন্ট প্রাইভেট যেটা আপনাদের এখান থেকে হবে পোষক পোষককালীন পরিষদ করেছেন সেই ডিটেলসটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দেবেন তারপরে এখানে দেখুন ডেলিভারি মেথড এখানে আপনার ক্ষেত্রে যেটা হয়েছে বন্ধুরা আপনি এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে শিশুর জন্মে শিশুর ওজনটা আপনি এখান থেকে দিয়ে দেবেন বন্ধুরা দেওয়ার পরে বন্ধুরা আপনি এইটা দেওয়ার পরে বন্ধুরা আপনি স্কল ডাউন করে নিচে আসবেন এইবারে বন্ধুরা আপলোড ডিসচার্জ সার্টিফিকেট অনেকেরা বন্ধুরা কমেন্ট করে যে আমার কাছে তো ডিসচার্জ সার্টিফিকেট নেই তো আমি কি করে অ্যাপ্লাই করবো আপনি কোনো ডাক্তারের কাছে চলে যাবেন সরকারি ডাক্তার বা প্রাইভেট যে কোনো ডাক্তারের কাছে কি আপনি একটা সার্টিফিকেট লিখে নেবেন ডিসচার্জ সার্টিফিকেট ওনাদের বলবেন ওরা কিন্তু লিখে দেবে লিখে দেওয়ার পর ওইটা এখানে এসে আপলোড করে দেবেন বন্ধুরা দুশো আড়াইশো কেবির মধ্যে এইটি আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর এখানে দেখুন আপলোড পেমেন্ট অফ চালান এখানে আপলোড পেমেন্ট অফ চালানের ক্ষেত্রে আপনি একটা দশ টাকার চালান কাটতে হবে যারা এক একশো বছরের মধ্যে যারা অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে মানে যাদের বয়স ধরো এখন পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একশো এমন এর মধ্যে যদি হয়ে থাকে তাদের কিন্তু একটা দশ টাকার চালান কাটতে হবে সেটা কিভাবে কাটবেন আমি ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে সেই অনুযায়ী চালানটা কেটে চালানটা পেয়ে আড়াইশো কেবির মধ্যে কিন্তু আপনি এখানে আপলোড করে দেবেন চালানটা কিন্তু আপনি অফলাইনেও অ্যাপ্লাই করতে পারেন অনলাইনেও অ্যাপ্লাই করতে পারেন একইভাবে পারমিশন সার্টিফিকেটের লিঙ্কটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বক্সের লিঙ্কটা দিয়ে দেবো হ্যাঁ আপনি অনলাই এটাকেও একইভাবে অনলাইন থেকেও অ্যাপ্লাই করতে পারেন অফলাইন থেকেও অ্যাপ্লাই করতে পারেন তো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো আপনি সেই ভিডিওটা দেখে অ্যাপ্লাই করে এখানে আড়াইশো কেবির মধ্যে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা তারপরে বন্ধুরা সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে নাম্বারটি দেওয়া হবে সেটিকে আপনি নোট করে রেখে দেবেন বন্ধুরা নোট করে আপনি বাইরে এসে বন্ধুরা আবার সিটিজেন সার্ভিসে গিয়ে বাত অপশানে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশান বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা বন্ধুরা ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করার সামনে এরকম একটি অপশান আপনার সামনে ওপেন হয়ে যাবে বন্ধুরা আপনি আপনার যে অ্যাকোনমেন্ট নাম্বারটা দেওয়া হয়েছে সেই অ্যাকনোলমেন্ট নাম্বারটা এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা বন্ধুরা সাবমিট করার সাথে সাথে বন্ধুরা আপনার অ্যাপ্লিকেশানটা এখন কি মুহূর্তের কি অবস্থায় রয়েছে সেই পুরো ডিটেলসটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে এবং আপনাকে দেখিয়ে দেবে বন্ধুরা তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করতে ভুলবেন না আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর